আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো চিলি চিকেন। এভাবে আপনারা চিলি চিকেন রান্না করবেন, বাড়িতে খুব ভালো লাগবে খেতে। আমার চিলি চিকেন রান্নাটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। চিলি চিকেন রান্না করার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। দিয়ে দেব 3 চামচের মতো কর্নফ্লাওয়ার, 1/2 চামচ। এবার এই উপকরণ দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো। আপনারা ভিনিগারের বদলে লেবু রসও দিয়ে মাখতে পারেন। এভাবে আমি 1/2 ঘন্টা ঢেকে রাখবো। দেখুন 1/2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেব। এবার 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর 1টা ডিম দিয়ে দেব, ভালো করে মেখে নেব। আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার আমি চিকেনকে ফ্রাই করে নেব। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার 1-1 করে চিকেনগুলো সব ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই হয়ে গেছে, এবার আমি 1-1 করে উঠিয়ে নেব। দেখুন আমি সব চিকেনগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1টা বাটির মধ্যে চিলি সস, সোয়া সস, টমেটো সস আর ভিনিগার একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। সব ভালো করে মেখে নেব। কড়াতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি রসুন কুচি দিয়ে দেব, লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম।
এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম। এবার একটু এগুলো ভেজে নেব। এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো হাফ চামচ। লঙ্কার গুঁড়ো এক চামচ। আর গোলমরিচ এগুলো হাফ চামচ। এগুলো ভালো করে কষিয়ে নেব। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব। আমি 10 মিনিট ধরে কষিয়ে নেব, তারপর জল দেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। দেখুন আমার রান্নাটা একেবারে হয়ে এসেছে। আর আমি সামান্য চিনি দিয়ে দেব। চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এভাবে আপনারা চিনি চিকেন রান্না করে বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।